আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। একদিনই ভাইয়ের একটি প্রশ্ন যে ক্রিসমাস ডে পালন করা ইসলামী শরীয়তে কতটুকু বৈধ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, প্রথম কথা হলো মুসলমান তাদের কৃষ্টি কালচার তাহজিব তমদ্দুন এটা অবশ্যই বজায় রেখে চলবে এবং অমুসলমানদের সঙ্গে তাদের কৃষ্টি কালচারে সম্পর্ক মানে সাদৃশ্য রাখবে না, এটা ইসলামী নিষেধ। এই জন্য করে কোনো মুসলমানের জন্য আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বা তাদের ক্রিস্টমাস ডে অথবা এই বছরের শেষে যে হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি এইগুলিতে তাদের শুভেচ্ছা সম্ভাষণ জানা, তাদেরকে এই হ্যাপি নিউ ইয়ার অথবা হ্যাপি ক্রিস্টমাস ডে ইত্যাদি বলা এটা কখনোই যায়জ না। এটা একে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন এটা হারাম এবং এটা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। এবং যেমন কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগভি মাররু কিরামা, আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন তারা এরকম অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়, হ্যাঁ, তখন তারা নিজেদের সম্মানের সাথে তা পরিহার করে চলে, নিজেদের স্ট্যাটাস বজায় রেখে এগুলিকে পরিহার করে চলে। যদি এখন আমাদের সামনে এরকম কিছু এসে গেছে, আমরা এগুলি নিজেদের সম্মানকে বজায় রেখে এগুলা পরিহার করে চলব। তো এই যে এই আয়াতের তাফসিরে মুজাহিদ বলেছেন যে ইন্নাহা আয়াদুল মুশরিকিন, এই বিশেষ করে সেটা তাদের এই মুশরিকদের কৃষ্টি কালচার, তাদের ঈদ অনুষ্ঠান উৎসব এগুলোকেই পরিহার করতে এখানে বলা হয়েছে এই আয়াতে। এবং এ সম্পর্কে হাদিসেও এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কি, যখন আল্লাহ নবী ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন এবং সেখানে দেখলেন যে তারা দুইটি দিন উৎসব পালন করে, হ্যাঁ, জাহিলিয়াতের যুগে আল্লাহ নবী ইসলাম বলেছিলেন ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদেরকে জাহিলিয়াতের দিন থেকে অতি উত্তম দিন দিয়েছেন, আর সেটা হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। ঈদুল আযহা ঈদুল ফিতর এটা হলো মুসলমানদের ঈদ, এবং আর একটা সাপ্তাহিক ঈদ যেটা শুক্রবার, এই তিনটি হলো মুসলমানদের ঈদ। তাছাড়া তৃতীয় এই এটি ছাড়া আর কোনো ঈদ বা উৎসব নেই। এই হাদিসটি আবু দাউদ নাসাইতে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক হাদিসে বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হ্যাঁ, যে জাতি যাদের সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত হয়ে যায়। অতএব আমরা কাফের মুশরিক তাদের সাদৃশ্য রাখবো না এবং তাদের এরকম কৃষ্টি কালচারে এইগুলি আমরা অংশগ্রহণ করবো না। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠোরভাবে নিষেধ করেছেন, তিনি বলেছেন ইয়াকুম ওয়া রাতানাতুল আজিম, তোমরা সাবধান থাকো, এমনকি এই এই বেধর্মীদের কৃষ্টি কালচার ভাষা ইত্যাদি এগুলো শেখা থেকেও সাবধান থাকো। ওয়ান তাদখুলু আলাল মুশরিকিনা ইয়াউমা ঈদিহিম, বিশেষ করে মুশরিকদের কাফেরদের তাদের উৎসবের দিনে ঈদের দিনে তোমরা তাদের কাছে যাবে না, ফি কানা ইসহিম, এমনকি তাদের প্যাগোডায় বা তাদের এই আচার অনুষ্ঠানে, হ্যাঁ, তাদের গির্জায় এইগুলিতে তোমরা যাবে না, কারণ ফাইন্না সাখতা তাতানাজ্জালু আলাইহিম, কারণ তাদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ, হ্যাঁ, পড়তে থাকে। হ্যাঁ, এই হাদিসটি ইমাম বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন, অতএব কারণে এটা আমাদের সাবধান হওয়া দরকার। অনুরূপভাবে বাইহাকিতে আরও একটা কৌল রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইজতানিবু আদাইল্লাহি ফি ঈদিহিম, তোমরা আল্লাহর শত্রুদেরকে তাদের এই উৎসব ইত্যাদি থেকে তোমরা সাবধান থাকো, এগুলো তোমরা বেঁচে থাকো, কারণ এইগুলির মাধ্যমে তারা আল্লাহর সঙ্গে শিরিক করতেছে। দেখেন, আপনি যদি ক্রিস্টমাস ডেতে তাদের সঙ্গে অংশগ্রহণ করলেন, শরিক হলেন, তার মানে কি, আপনি স্বীকৃতি দিলেন। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে, আল্লাহর রব তাকে রব হিসাবে স্বীকার করে, আপনি এটাতে স্বীকৃতি দিলেন, আপনি এটাকে সহযোগিতা করলেন, তার মানে আপনি কি আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় শিরিক করলেন। আল্লাহ আকবার, এই বড় শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনি এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এইগুলি
এইগুলি তাদের আচার অনুষ্ঠানে এইগুলিতে যাওয়া এটা কখনোই ঠিক নয়, এবং তাদের এইরকম সম্ভাষণ জানা এগুলো ঠিক নয়, বরং এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা যেই এই সলিবকে, তারা যে ক্রস চিহ্নকে, তারা যে এই ঈসা আলাইহিস সালামের এই যে কুশপুত্তলিকে বানিয়ে যেগুলি তারা সম্মান করে, এইগুলিতে আপনি সম্মান করলেন, এইগুলির সাদৃশ্য হয়ে গেলেন, আল্লাহর সঙ্গে তারা শরিক করলো, এটাকে আপনি সহযোগিতা করলেন, আর এটাতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন। এমনকি তিনি বলেছেন যে কেউ যদি ফাহেশা অন্য অন্য কাজ করে তার চেয়ে এটা বড়। অতএব এটা এটাকে তিনি মুহাররম বলেছেন, হারাম বলেছেন আল্লাহ। কাজেই এইগুলি থেকে আপনার আমার সাবধান হওয়া দরকার। আর সেখানে শুধু তাই নয়, সেখানে গান বাজনা বাদ্য আরও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, সেখানে নারী পুরুষ একত্রিত হয়। অতএব কোনো মুসলমানদের উচিত নয় এই ক্রিস্টমাস ডে ইত্যাদি পালন করা, হ্যাপি বার্থডে পালন করা, হ্যাঁ, তারপরে এই সমস্ত দিনে তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানানো। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনিও নিষেধ করেছেন, আবার এই শেখ মুহাম্মদ বিন বাজ রাহেমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ, সবাই এগুলোকে নিষেধ করেছেন। এগুলো বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ইক্তেজা ও সিরাতুল মুস্তাকিম প্রথম খণ্ড 515 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এগুলোতে বর্ণিত রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।